সুবল দেবনাথের বয়স মাত্র 30 দিন মা নমিতা দেবনাথ তাকে ঘুম পড়িয়ে পানি আনতে যান খালে পানি নিয়ে বাড়ি ফিরে দেখেন ছেলে নেই বিছানায় এরপর থেকে শুরু খোঁজাখুঁজি অনেক পরে পানির ড্রামে সন্ধান পাওয়া যায় সুবলের তবে ততক্ষণে মৃত সুবল পিরিসপুরের স্বরূপকাঠি শোষিত গ্রামে সুবল দেবনাথ নামের 33 দিন বয়সী এক শিশুকে ড্রামের পানিতে ফেলে হত্যার অভিযোগে শিশুটির চাচিকে গ্রেপ্তার করেছে পুলিশ গত রোববার 7 আগস্ট সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে নিহত শিশু সুবল দেবনাথ শোষিত গ্রামের কৃষক সুকান্ত দেবনাথের ছেলে গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম লিপি দেবনাথ তিনি সুমন্ত দেবনাথের স্ত্রী পুলিশ সূত্রে জানা যায় সুকান্ত দেবনাথ ও সুমন্ত দেবনাথ একই বাড়িতে থাকেন শনিবার সকালে শিশু সুবল দেবনাথকে ঘরে রেখে তার মা নমিতা দেবনাথ থালাবাসন ধুতে যান কিন্তু কিছুক্ষণ পরে সে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি শিশুটি যখন ঘরে ছিল তখন চাচি লিপি দেবনাথ ঘরেই ছিলেন পরে সবাই খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের বারান্দার পানি ভর্তি ড্রামের ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় খুঁজে পান চাচা সুমন্ত দেবনাথ খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য পিরিসপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয় মরদেহটি এ ঘটনায় শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে চাচি লিপি দেবনাথকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন সবাই মিলে খোঁজে খুঁজিয়া পাইতেছে না ওরা আবার দুইজন কাছে অসায় লোক ভরা যেই ড্রামে মুখ জাগাই সেই দেখে ঘাটে থালা ধুতে গেছে ভাত খাবে তার জন্য আর দিদি এখানে বসে বাবুর দুধ খাওয়াইতেছিল এইটুকু সময়ের মধ্যে আইসা ঘাট দিয়ে এসে দেখে বাবু তারপর তাই সে চিৎকার শুরু করছে আমি কল দিছি বর দিয়ে লোক আসছে তারপর সব জায়গায় খোঁজাখুঁজি করছে কোন জায়গায় বাদ দেয় না খোঁজাখুঁজিতে তো ওইখানে রান্নাঘরে যে জলের ড্রাম ছিল জলের ড্রাম দুই তিনজনে যাই এরকম ধাক্কা দিছে জলের ড্রামের মধ্যে সবাই খোঁজাখুঁজি করছে এদিকে ওদিকে তারপরে বালতি দেখছে ফ্রিজ দেখছে সবকিছুই দেখছে জলের ড্রাম যাই ধাক্কা দিছে যে মধ্যে থাকতে পারে প্রথম দোস্ত ওই ঘরের বড় মেয়ে আর সিরু দিদি এইখানে একটা ছিল দাঁড়া করানো আর ড্রামটা ছিল এইখানে নেসারাবাদ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সুলাইমান বলেন ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে শিশুটিকে হত্যা করা হয়েছে গ্রেপ্তার লিপি দেবনাথকে আদালতে পাঠানো হয়েছে রাজশিকদার নিলয় পিরিসপুর অনলাইন নিউজ